হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু লাভ বিউটি টিপস আজকে আমি একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি লুক ক্রিয়েট করেছি তো চলো তোমাদেরকে দেখাই আমি কি করে মেকআপ করলাম প্রথমে আমি একটা ফেশিয়াল ওয়াইপস দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখো মুখ কিন্তু আমার ধোয়াই আছে কিন্তু তাহলেও চোখের আশেপাশে বা ঠোঁটে অনেক সময় অনেক ময়লা লেগে থাকে যেগুলো মেকআপের আগে ক্লিন করা খুবই দরকার এখন আমি ময়েশ্চারাইজার হিসেবে পন্ডস লাইট লাইট ময়শ্চারাইজার আর গলায় লাগিয়ে ময়শ্চারাইজ করে নেব। এটা আমি রিলায়েন্স থেকে কিনেছিলাম আর সেই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে রয়েছে তোমরা চেলে ওখানে গিয়ে চেক আউট করতে পারো এরপর আমি মুখটাতে একটা প্রাইমার লাগিয়ে নেব এখানে আমি সুগারের বেস অফ গ্লোরি পোর মিনিমাইজিং প্রাইমারটা ইউজ করব আর এটা খুব ভালো করে লাগিয়ে নেব। এটা কি একটা সিলিকন বেসড প্রাইমার এটা আমার খুবই পছন্দের একটা প্রাইমার আচ্ছা এবার মুখের দাগ ছোপগুলোকে ঢাকতে আমি ইউজ করছি পার্পেলের কোভার্ট অপারেশন গার্জিয়ান কনসিলার প্যালেট এটার নাম্বার হচ্ছে ফিল্ড এজেন ফোর আমার ঠোঁটের চারপাশে কিছু হাইপার পিগমেন্টেশন রয়েছে প্লাস আমার গালে একনে হয়েছিল তারও দুই একটা ছোপ রয়ে গেছে সেই জায়গাগুলো ঢেকে নেব। আর আমার ডার্ক সার্কেল খুব একটা প্রবলেম নেই তাও আমি হালকা করে এটা লাগিয়ে নেব। কালার কারেক্টিং করার পরে খেয়াল রাখতে হবে যেন কালারগুলো খুব ভালো করে স্কিনের মধ্যে বসে যায় না হলে কিন্তু যখন আমি ফাউন্ডেশন লাগাবো তখন কালারগুলো ওপরে উঠে আসবে সেই জন্য ভালো করে ড্যাব ড্যাব করে এটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে এখানে আমি যে কালার দুটো ইউজ করছি সেটা হচ্ছে একটা বার্নড অরেঞ্জ কালারের কালার রয়েছে আমার স্কিন টোন অতটা ব্ল্যাক নয় সেজন্য আমি এটার সাথে এর পাশে একটা ইয়েলো টাইপের কালার রয়েছে দুটোকে একসাথে মিশিয়ে ইউজ করি এখন আমি লাগাবো ফাউন্ডেশন দেখো আমি একটা ফাউন্ডেশনের হ্যাক তোমাদের এখানে বলছি আমি ফাউন্ডেশনটা লাগানোর আগে এই বিউটি ব্লেন্ডারটা নিয়েছি আর এটার মধ্যে আমি টোনার স্প্রে করছি এখানে আমি গুড ভাইবসের এর রাইস টোনার স্প্রে করছি তোমরা যদি এই হ্যাকটা ট্রাই করো ফাউন্ডেশন অনেক ভালোভাবে ব্লেন্ড হবে ফাউন্ডেশন হিসেবে আমি ফাউন্ডেশন করছি এটার সাথে আমি মেশাচ্ছি একটা ব্রঞ্জার আমি একটা ইটালিয়ান ব্র্যান্ড ফিউর দি ম্যাগনোলিয়ার ব্রঞ্জার এখানে ইউজ করেছি যেটার কালার হচ্ছে ডিপ ব্রোঞ্জ এটাকে মিশিয়েছি এবং তার সাথে মেশাচ্ছি গুড ভাইবসের রোজ ফেস সিরাম ফেস সিরামটা কয়েক ফোটা এখানে মিশিয়ে নিয়েছি এতে কি হয় একটা খুব সুন্দর গ্লো আস তোমরা আমার মেকআপটা করার পর নিজেরাই দেখবে কত সুন্দর একটা গ্লো আসবে আমার মুখে খুব ভালো করে আমি হাতের ওপরে নিয়ে এটাকে খুব ভালো করে মেশাচ্ছি কারণ দুটো একেবারে আলাদা প্রোডাক্ট কনসিস্টেন্সিও আলাদা দুটো এখন আমি একটা আঙ্গুলের সাহায্যে এটা সারা মুখে ডট 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 করে লাগিয়ে নেব এভাবে লাগানোর মান এটা হচ্ছে যাতে ইকুয়ালি স্প্রেড হয় ব্লেন্ডারটা যেটা আমি টোনার লাগিয়ে রেখেছিলাম সেই ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করব। এখানে আমি ঠোঁটটাকে একটু ময়শ্চারাইজ করে নিচ্ছি এখানে আমি ব্লু হেভেনের লিপ বম ইউজ করছি এরপরে আমি কনসিলার লাগাচ্ছি এখানে আমি স্টে কুইকির বাইট অ্যান্ড হাইট লিকুইড কনসিলার ইউজ করছি এটা নাম্বার হচ্ছে সানসেট ট্রিপিনি থ্রি এটাকেও ড্যাব ড্যাব করে ভালো করে মুখে সেট করে নেব এবার আমি একটা লুজ পাউডার দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি চোখের নিচটাতে কিন্তু খুব ভালো করে লাগাবো বেকিং করা যাকে বলে সেটা করছি আমি এখন এবারে আমি আমার আইব্রোটাকে আঁকব এর জন্য আমি নিয়ে নিচ্ছি সুগারের আর্স্যারাইভাল ব্রাউ ডিফাইনারের একটা ব্রাউ পেনসিল এই পেন্সিলটার কালার শেড হচ্ছে জিরো ফোর ফেলিক্স অনিক্স এর একদিকে কিন্তু একটা স্পুলি রয়েছে আর একদিকে পেন্সিলটা রয়েছে সেজন্য ইউজ করা খুবই সুবিধা আর কোথাও যাওয়ার জন্য ট্র্যাভেলিংয়ের জন্য তো খুবই ভালো আর আমার ব্রাউ কিন্তু আমি প্লাক করি না সেজন্য আমার ব্রাউটার এদিক ওদিক অনেক এক্সট্রা হেয়ার তোমরা দেখতে পাবে কিন্তু আমার এরকম আই পছন্দ তাতে খুব ন্যাচারাল লাগে কিন্তু আজকে আমি কিছুটা ড্রামাটিক লুক এর মধ্যে দেখছি ওকে আমার ব্রাউটা করা হয়ে গেছে এবার যেহেতু ব্রাউটা আমার প্লাক করা ছিল না সেজন্য এই ট্রিক্সটা আমি অ্যাপ্লাই করছি আমি কনসিলারটা আরও একবারে আমার ব্রাউয়ের চারপাশ দিয়ে লাগাচ্ছি যাতে এক্সট্রা হেয়ারগুলো ঢেকে যায় আজকে আমি ইউজ করবো আমার নতুন আইশ্যাডো প্যালেটটা সেটা হচ্ছে কালার বোর্ডের বিউটি গ্লেসড আইশ্যাডোর একটা ডুপ অ্যাকচুয়ালি এটা তো এটা ইউজ করে আজকে আমি আমার আইশ্যাডো লুকটা ক্রিয়েট করব কালার বোর্ডের থেকে আমি রেড প্যালেটটা নিয়েছি কারণ আমি যে লুকটা বানাচ্ছি সেটা হচ্ছে একটা পিচি রেড লুক প্রথমে আমি ট্রানজিশন কালার হিসেবে একটা হালকা রোজ উড কালার ইউজ করব এরপরে চোখের সাইডে অর্থাৎ কর্নারের দিকে লাগানোর জন্য ইউজ করব একটা ডিপ রোজ উড কালার এরপরে আমি আর ডিপ করার জন্য চোখের সাইডটাকে ওই ডিপ রোজ উট কালারটা যেটা আমি নাম্বার টু লিখেছি তার উপরেই একটা ডিপ পিঙ্ক কালার ইউজ করছি ডিপ কালারটা কর্নারের দিকে ইউজ করার কারণ চোখের ডেপথটা যাতে ভালো বোঝা যায় আমি আইলিডের ওপরে গ্লিটার লাগানোর জন্য কাটক্রিস আজকে ব্যবহার করব না তার বদলে এই হোয়াইট কালারটা আমি প্রাইমার হিসেবে লাগাচ্ছি এর ওপর আমি যুক্ত একটা রোজ কপার কালার লাগাবো এবং তোমরা দেখতেই পাবে লুকটা কত সুন্দর হবে কাজল হিসেবে আমি ব্যবহার করছি বের লং আইল্যান্ডের একটা আই পেনসিল এটা একটা ওয়াটার রেজিস্ট্যান্স পেনসিল এই কাজলটা আমি লোয়ার লাইনে ভালো করে লাগিয়ে নেব ভেতরের কোনার দিকে কিন্তু কাজলটা আমি লাগাবো না তারপর একটা স্মাজার দিয়ে আমি ভালো করে স্মাজ করে নিচ্ছি এরপর একটা ব্রাশ দিয়ে আমি এক্সেস পাউডারগুলো ঝেড়ে নিচ্ছি কারণ আমার আইশ্যাডো লাগানো হয়ে গেছে এবার আমি হট পিঙ্ক কালারটা নিয়ে চোখের কোনার দিকে আবার লাগিয়ে নেব এতে চোখটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে এই কালারটা ভালো করে কিন্তু ব্ল্যাকের সাথে যেন স্মাজ হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে না হলে একদিকে রেড একদিকে ব্ল্যাক পুরো আলাদা আলাদা হয়ে থাকবে সেজন্য ভালো করে দুটো রঙ যাতে স্মাজ হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এবার আমি আই শ্যাডো প্যালেটটা থেকেই একটা খুব হালকা কন্ট্রোল কালার নিচ্ছি খুবই হালকা কারণ আমি একটা সফট গ্ল্যাম মেকআপ লুক এখানে ক্রিয়েট করছি ফের শেপটা ভালো করে আনার জন্য গালে থুতনিতে আর নাকের চারপাশে এটা আমি ভালো করে লাগিয়ে কন্ট্রোলিং করে নিচ্ছি ব্লাসার হিসেবে আমি সেডির ফ্ল্যাশলাইট ব্লাশার স্টিক ইউজ করছি এটার নাম্বার হচ্ছে ভি থ্রি কোরাল ক্যাট আমি খুব হালকা ব্লাশার লাগাবো একদমই বেশি না তারপরে ব্লেন্ডারটা দিয়ে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি এরপরে লাগাবো হাইলাইটার সেজন্য সুগারের কন্ট্রোল দি ফোর্সে হাইলাইটার প্যালেটের হাইলাইটারটা আমি ইউজ করবো এর নাম্বার হচ্ছে জিরো ওয়ান গ্লোজিনিয়াস এই প্যালেট থেকে রোজ গোল্ড কালারটা নিয়ে আমি হাইলাইটার হিসেবে ব্যবহার করব আমি হাইলাইটারটা নাকে গালে ঠোঁটের ওপরে থুতনিতে অর্থাৎ যেখানে ফেসের হাই পয়েন্ট সেসব পয়েন্টে লাগিয়ে নিচ্ছি আর আইব্রাওয়ের নিচেও আমি একটু হাইলাইটার লাগিয়ে নেব আর চোখের ইনার কর্নারেও হাইলাইটার কিন্তু লাগাবো আইলাইনার হিসেবে আমি এনওয়াইবের লিকুইড আইলাইনারটা ইউজ করছি এটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো আজকে লিকুইড আইলাইনার আমার খুব একটা পছন্দের না জেল আইলাইনারই বেশি ভালো লাগে বাট তাও এই লুকের জন্য আমি লিকুইড আইলাইনারই ইউজ করবো আমি কোনো ফলস আইলাস আজকে ইউজ করবো না তার বদলে শুধু মাত্র মাস্কারাই লাগাবো এখানে আমি মেবিলিনের হাইপার কাল ভলিউম এক্সপ্রেস ওয়াটারপ্রুফ মাস্কারা লাগাচ্ছি আর এটা আমি দুই থেকে তিন কোট এখানে ব্যবহার করেছি যাতে চোখের পাতাটা একটু বড় লাগে ঠোঁটে আমি লাগাচ্ছি সুগারের ওয়ান্ডার ওম্যান লিপস্টিক রেঞ্জের একটা পিচি লিপস্টিক কালার এটা নাম্বার হচ্ছে জিরো ফোর ওয়াইল্ড ওয়ান্ডার কালারটা সত্যিই খুব সফট কালার এবং আমার ঠোঁটে এই মেকআপের সঙ্গে একদম পারফেক্ট লাস্ট আমি ব্লু হেভেনের মেকআপ ফিক্সার ইউজ করব এটা ইউজ করে আমি দু থেকে তিন মিনিট ওয়েট করব যাতে এটা পুরোপুরি শুকিয়ে যায় আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি এবার লাগাবো আমি বিন্দি বা টিপ আমি এখানে একটা রানি কালারের টিপ পরছি আমার শাড়িটাও ওই কালারেরই আমার রেগুলার ইয়ার স্টারটা আমি খুলে একটা ঝুমকো পরছি আজকে আর গলায় পরছি গোল্ডেন কালারের একটা হালকা চোকার আমি হাতে পরব জাস্ট দুটো চুরি গ্রিন আর রেডের কম্বিনেশনে চুড়ি দুটো খুবই সুন্দর স্টোন বসানো এবার মাথার ব্যান্ডটা খুলে চুলটাকে আমি ভালো করে আঁচড়ে নেব চুলটা ভালো করে বাঁধবো এবার ওহো আমি ভুলেই গেছি একটা জিনিস পরা বাকি আছে এটা আমি আজকে নাকে পরবো এই পিনটা আমার খুবই পছন্দের দেখো একদম ঝুমকো টাইপের পরলে কিন্তু খুব সুন্দর লাগে দেখো লুকটা একদম চেঞ্জ হয়ে যায় চুল বাঁধার জন্য চুলটাকে প্রথমে ভালো করে আঁচড়ে আমি একটা সাইডে সিথি করে নিচ্ছি এবার অল্প অল্প করে চুল নিয়ে আমি রোল করব। ব্যাক রোল করছি এখানে আমি অল্প করে চুল নিচ্ছি আর আগের চুলটার সাথে পেঁচাচ্ছি দুটো লক্স সামনে ছেড়ে দেব এভাবে পেঁচিয়ে হেয়ার পিন দিয়ে পেছন দিকে ভালো করে আটকে নেব। অন্য পাশেও সেম জিনিস করব। দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দুই পাশে হেয়ার পিন দিয়ে সিকিউর করে নিলাম এবার একটা পনিটেল করে এটাকে ভালো করে আটকে নিচ্ছি যারা খোপা করতে পারো না তাদের জন্য কিন্তু এই ড্রোনারটা খুবই হেল্পফুল এটা দিয়ে খুব তাড়াতাড়ি খোপা হয়ে যায় এই দেখো জাস্ট এটাকে পেঁচাচ্ছি আমি আর কত সুন্দর একটা খোপা হয়ে গেল এবার এটাও পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি এরপর আমি লাগাবো একটা রেডিমেড গাজরা এই গাজরাটা লাগিয়ে আমি নিচ দিয়ে বেঁধে দেবো ব্যাস আমার লুক কমপ্লিট বন্ধুরা ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের হেল্প আমার খুব দরকার আর চলো শিগগির দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা